উন্নয়নের নামে স্টেশনে ব্যবসায়ীদের উচ্ছেদ, বনগাঁ স্টেশনে প্রতিবাদ মিছিল তৃণমূল শ্রমিক সংগঠনের, সমস্যা সমাধানে দেওয়া হলো ডেপুটেশন। ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে বনগাঁ স্টেশন চত্বরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা। শনিবার তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই মিছিল করা হয়। পাশাপাশি এদিন রেল আধিকারিক ও রেল পুলিশের আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন বনগাঁ শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নারায়ণ ঘোষ সহ সাংগঠনিক জেলার অন্যান্য শ্রমিক নেতা এবং একাধিক শ্রমিক। বেশ কিছুদিন আগে বনগাঁ স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে, শুরু হয়েছে সেই কাজ। কাজের জন্য স্টেশন চত্বরে থাকা ব্যবসায়ীদের উঠে যেতে বলা হয়েছে, টোটো স্ট্যান্ডগুলিও সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে নারায়ণ ঘোষ বলেন, রেলের যে দ্বিচারিতা সেই দ্বিচারিতা আর মানব না। কোনো নোটিশ ছাড়া ব্যবসায়ীদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে। স্টেশনের বাইরে যে টোটো অটো স্ট্যান্ডগুলি ছিল সেখান থেকে তাদেরকে সরে যেতে বলা হয়েছে। তৃণমূলের অভিযোগ, এই বিষয়ে আমাদের শ্রমিক সংগঠনের সাথে তারা কোনো আলোচনায় বসেনি। রেল যদি শ্রমিক সংগঠনের কথা না ভাবে, আগামী দিনে আমরা 10,000 লোক নিয়ে আরো বড় আন্দোলন করব। প্রয়োজন পড়লে রেল লাইনে শুয়ে বিক্ষোভ জানাবো বলেও দাবি করেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি। স্টেশনে দীর্ঘদিন দেখছি এটা খোলা আছে, ওটা খোলা আছে, যেহেতু আমাদের হকার ভাইরা থাকে সেইভাবে অল্টারনেট করা আছে, কিন্তু হঠাৎ কালকে 1 নম্বর প্ল্যাটফর্মের যেখানে টিকিট কাউন্টার ছিল দড়ি দিয়ে পুরোই পড়ে, ওখানে বিভিন্ন ব্যবসাদাররা থাকে আজকে প্রায় 60-70 বছর ধরে। তারপরে ধরুন অটো টোটো, এখন নয় অটো টোটো আছে, আগে ভ্যান রিক্সা, ই রিক্সা, যারা বর্ডার প্যাসেঞ্জার, পাসপোর্ট প্যাসেঞ্জার তাদেরকে নিয়ে যেত, সাধারণ লোককে নিয়ে যেত, কিন্তু এখন ওখানে কোনো লোক নেই। যেহেতু আমাদের খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ ট্রেড ইউনিয়নের, তাদের হয়ে আমরা জানতে এসেছিলাম কেন এটা বন্ধ করা হলো, আমরা জানতে পারিনি। আমরা ডেপুটেশন দিলাম, বললো আমাদের সঙ্গে 2-3 দিনের মধ্যে বসো। এই বিষয়ে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এম কে বসাক জানান, রেলের উন্নয়নের স্বার্থে অমৃত ভারত প্রকল্পের আওতায় রয়েছে বনগাঁ স্টেশন, তারই কাজ শুরু হয়েছে। আপাতত পর্যায়ে স্টেশন লাগোয়া যে সমস্ত দোকানপাট ছিল তাদেরকে আমরা তুলে দিয়েছি, পাশাপাশি যে সমস্ত টোটো অটো স্ট্যান্ডগুলি স্টেশনের বাইরে ছিল তাদেরকে আপাতত পর্যায়ে সরে যেতে বলা হয়েছে। পরবর্তীকালে যখন আমাদের বনগাঁ স্টেশনের ডেভেলপমেন্টের কাজ শেষ হয়ে যাবে তাদেরকে আবার আমরা পুনরায় দাঁড়ানোর জায়গা এবং দোকানদারদের বসার জায়গা করে দেব। আজকে আমাদের অফিসে আইএনটিসি জেলা সভাপতি এসেছিলেন রিগার্ডিং অমৃত ভারত প্রজেক্টটাকে কী করে ডেভেলপ করা যায়, তার ব্যাপারে আমরা একটা ছোটো মিটিং করলাম। এরপরে আমরা নেক্সট উইকে একটা মিটিং করতে চাইছি। এখন ওনাদের সমস্যা হচ্ছে যে আমাদের যে পুরনো বিল্ডিংটা ভাঙতে গিয়ে দেখা যাচ্ছে প্যাসেঞ্জার্সগুলো ওখান থেকে নামতে পারছেন না, তো ওনাকে ফুটওভার ব্রিজ বা আপনার একটা অন্য জায়গা থেকে প্ল্যাটফর্মে অনেক স্পেস আছে বেরোনোর জন্য, ওখান থেকে ওনাদেরকে অনুরোধ করা হচ্ছে ওনারা ওখান থেকে যেন বেরিয়ে যায়, যেন আমরা কাজটা সুস্থভাবে করতে পারি। এটা ঘেরা হয়েছে সেফটির জন্য, যেন কোনো প্যাসেঞ্জার্সের কোনো গায়ে টায়ে না লেগে যায়, কোনো পিন পিন খুল থেকে কোনো লোহার টুকরো বা কোনো প্যাসেঞ্জার্সের মাথায় না পড়ে, তার জন্য সেফটি বজায় রেখে কাজ করা হচ্ছে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।